أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যেসব মহিলা স্বামীকে পছন্দ করে না তাদের কাছে প্রশ্ন করা যায়, যদি আপনার পছন্দ নাই হয় তাহলে সেই লোকটিকে বিয়ে কেন করেছেন? তখন সে উত্তর দিবে, পারিবারিক চাপে। এবার আবার প্রশ্ন করুন, যদি পারিবারিক চাপে আপনি তাকে বিয়ে করেই থাকেন তাহলে এখন আবার কোন সাহসে আপনি সেই স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বলছেন? এখন কি পারিবারিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন? যদি এখন আপনার মনে হিম্মত পয়দা হয়ে থাকে তাহলে তা হলো শয়তানের পক্ষ থেকে। মনে রাখবেন, বিয়ের পর সে আপনার স্বামী, আর স্বামী হলেন আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। এর দলিল হলো, যদি স্বামী শরাবি হয়, মাওয়ালি হয়, ডাকাত হয়, চোর হয়, জেনাকারী হয়, যেমনই হোক না কেন, যখন সে স্বামীর ইন্তেকাল হয় তখন সে স্বামীর জন্য স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করা আবশ্যক সাব্যস্ত করা হয়েছে। আর স্বামীর জন্য এত লম্বা সময় ইদ্দত পালন করার কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু স্বামী আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত ছিল, আর সেই নিয়ামত যেহেতু ছিনিয়ে গেল, সে নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার উপর শোক প্রকাশের হুকুম দেয়া হয়েছে। সুতরাং 4 মাস 10 দিন একজন নারী তার শোক প্রকাশ করবে, কারণ তার থেকে আল্লাহর এক বড় নিয়ামত দূর হয়ে গেল। স্বামীর স্বভাবই যেমনই হোক না কেন, একজন স্বামী হিসেবে স্ত্রীর জন্য স্বামী আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হক বয়ান করতে গিয়ে ইরশাদ করেন, যদি আমি কোনো মাখলুককে অন্য কোনো মাখলুকের সিজদা করার হুকুম দিতাম তাহলে স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা যেন আপন আপন স্বামীকে সিজদা করে। এ থেকে এটাও বোঝা যায়, স্বামী আল্লাহর নিয়ামত, সাথে সাথে স্বামীর অনেক বড় হক রয়েছে। আর এই হকে অবহেলার ফলে কি হয় জানেন? বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামবাসীদের মধ্যে অধিক হারে নারীদেরকে দেখলাম যারা নাশুকুরি করত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহ তাআলার নাশুকুরি করত? ফরমালেন, না না, তারা আপন আপন স্বামীর নাশুকুরি করত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বাস্তবসম্মত ও প্রিয় কথা বলেছেন। তা হলো, যদি কোনো নারীর সাথে দীর্ঘ সময় ধরে ভালো ব্যবহার করে আসো, আর সে নারী তোমার কাছ থেকে এমন কিছু দেখল যা তার মনোপুত নয়, অপছন্দনীয়, তখন সে বলে দিবে, তুমি আমার সাথে কখনো ভালো কিছু করোইনি। এটা দ্বারা মূলত সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের নাশুকুরির প্রতি ইশারা করেছেন, যারা স্বামীর এহসান ভুলে গিয়ে সামান্য কারণে বলে ফেলে, তুমি আমার জন্য কি করেছ? তুমি আমাকে কোনো সুখ দাওনি, যেমন অধিকাংশ নারীরা বলে থাকেন। আর এই আচরণই নারীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অপর এক হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন, যদি কোনো নারী কোনো কারণে ছাড়া স্বামীর কাছ থেকে তালাক চায়, সে কিয়ামতের দিন জান্নাতের খুশবুও পাবে না। এটা কবিরা গুনাহ। এক নারী প্রশ্ন করেছে, সে বিয়ের পর 2 সন্তান হয়েছে, এখন স্বামীর সাথে থাকতে মন চাইছে না। এমনতর নারীর জন্য নসিহত হলো, আপনি যেহেতু 2 সন্তানের জননী, এখন যদি আপনি স্বামীকে অপছন্দ করেন তা হবে স্বামীর প্রতি নাশুকুরি। আর এমত অবস্থায় যদি আপনি স্বামীর কাছে তালাক চান, তা আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। তাই সবর করুন, কম্প্রোমাইজ করুন। মনে রাখবেন, স্বামী স্ত্রী উভয়ের কোনো না কোনো কিছু অপূর্ণ থাকে, কেহ 100% পরিপূর্ণ হয় না। যদি কোনো বোন বলেন যে আমার কাছে এই স্বামী এই কারণে পছন্দ হচ্ছে না, তাহলে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে চিন্তা করুন যে আপনি কি 100% পারফেক্ট? হতে পারে আপনারও এমন কোনো অপূর্ণতা আছে যা স্বামীর নিকট পছন্দনীয় নয়। তেমনিভাবে সেসব স্বামীরা স্ত্রীর দোষ খোঁজেন, তারাও একবার চিন্তা করুন, আপনি যে স্ত্রীর দোষ তালাশ করছেন, আপনারও তো এমন কিছু অপূর্ণতা থাকতে পারে যা আপনার স্ত্রীর অপছন্দনীয়। তাই উভয় পক্ষের উপর কম্প্রোমাইজ করা, ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে চলা। এসব ছোটোখাটো বিষয়ে যদি একে অপরের থেকে পৃথক হয়ে যান, তাহলে পরিবার, সমাজ, আত্মীয় স্বজন সকলের কাছে আপনার মান সম্মান অবশ্যই পার্থক্য এসে যাবে। তাই বোনদের কাছে অনুরোধ, আপনারা সেসব নারীদের কথায় কান দিবেন না যারা আপনাকে গোমরা করছে। অনেক মহিলা বান্ধবী এমন আছে যারা এমন ভাষায় কথা বলে যে ছি ছি, তোমাকে এমন ঘরে বিয়ে দিল, তোমার মা বাবা তোমাকে কি দেখে বিয়ে দিল। এসব শুনে অনেক ঘর বরবাদ হয়ে যায়। নারীরা এসব মহিলাদের কথায় চমৎকৃত হয়ে মারাত্মক ভুল ডিসিশন নিয়ে ফেলে, আর যখন এর খারাপ রেজাল্ট দেখে তখন পস্তাতে থাকে, আফসোস করতে থাকে। তাই ফালতু মহিলাদের কথায় কান না দিয়ে নিজের ঘর সাজাতে, নিজের ঘর বাঁচাতে রত থাকুন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন।